আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন শতাধিক কংগ্রেস কর্মী। জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলে যোগদান করেন তারা। নতুন এই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূল নেতারা। ছিলেন জেলা তৃণমূল নেতা তপন ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি টাউন ব্লক কনভেনার ননিগোপাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট সভাপতি সোমনাথ চক্রবর্তী, কার্যকরী সভাপতি চিনু মজুমদার সহ দলীয় নেতা কর্মীরা। জলপাইগুড়ি শহরের হাকিমপাড়া এলাকায় এই দল বদল অনুষ্ঠান আয়োজন করা হয়। তার সাথে কংগ্রেস আজকে জোট হচ্ছে, সেই জোটে আমরা কংগ্রেস আমরা সিপিএমকে ভোট দিতে পারবো না। সেই মমতা ব্যানার্জির যে কর্মযজ্ঞ যে চলছে সে তার সাথে আমরা সামিল হতে চাই, সেই জন্যই আমরা কংগ্রেসে জয়েন করলাম, এই তৃণমূলে জয়েন করলাম। এই সমাজে আপনারা দেখলেন প্রায় শতাধিক কর্মী বিভিন্ন দল থেকে এসে তারা এসে সৌরভের নেতৃত্বে তার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।